বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের ধারা তুলে ধরতে কাতারের সজীব ওয়াজিদ জয় পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই সংগঠনকে আরও গতিশীল করার কথা বললেন নতুন সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান, সংগঠনের সভাপতি হাসান কবির শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন খান। লোকমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিউদ্দিন চৌধুরী, সেলিম সরকার জিসান, ইলিয়াস শাহী, মোহাম্মদ ওসমান সহ অন্যান্যরা। বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশ আজ উন্নয়নের রোল মডেল। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।